আমরা গরিব মানুষ ভাই, আমরা গরিব ঘরের মেয়ে হয়েছি, কিন্তু টাকার জন্য যৌতুকের কারণে বিয়া হইতাছে না। খুব টেনশন করে আমাকে নিয়ে, আমাকে নিয়ে অনেক টেনশন করে, যৌতুকের কারণে বিয়া হইতে পারতেছে। আমাকে যদি 50-60 বছরের লোকে বিয়ে করতে চায়, তার কথা আমি রাজি হব ইনশাল্লাহ, তার কাছে আমি বিয়ে বসবো। এখন এমার্জেন্সি বিয়া করতে চাই আমি, আমার বয়স হয়ে যাইতেছে, বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। যারা বিয়ে করতে আসে তারা খাট চায় সুখে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর নাম কি? মরিয়ম। আপা দেশের বাড়ি কোথায়? মরিয়ম আপা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। তো বর্তমানে কি মানিকগঞ্জে আছেন? কষ্টের কথা, খুবই দুঃখের কথা। তো বাবাকে কি দেখেছেন আপনি? দেখেছেন। মানে বাবা যখন মারা যায় আর কি, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স কত ছিল, ওই মনে কর 18 বছরের মতো ছিল। 18 বছর ছিল। আচ্ছা, কি জন্য মারা গেল, মানে কি হয়েছিল? মানে এই হয়েছিল ডায়াবেটিস। মানে ডায়াবেটিসে বিভিন্ন রোগ বালাতে ধরে গেছে। ডায়াবেটিসই এই আলসার হয়ে গেছে। আচ্ছা, মানে বিভিন্ন রোগ বালা হয়ে গেছিল আর কি। আচ্ছা, তো মরিয়ম আপা তো বিয়ে শাদি কেন করতেছেন না? যৌতুক চায় ভাই, টাকা চায়। খুব সুগাস কিনা দাও, ফ্রিজ কিনা দাও, ওইটা কিনে দাও, টাকা দাও, যৌতুক দাও, যৌতুকের কারণে বিয়ে হয়। আচ্ছা, তো কেন আপনার কোনো আত্মীয় স্বজন নাই যারা একটু আপনাকে একটু সহযোগিতা করতে পারে? ভাই আত্মীয় স্বজন ঠিকই আছে, কিন্তু আমরা তো গরিব অসহায়। বাবা মারা গেছে ছোটবেলা করে, এখন মায়ের তো ইনকাম করতে পারে না, মাও অসুস্থ। আমি মনে করি সেলাই মেশিনের টুকটাক কাজ জানি, ওই কাজ করেই কোনো রকম জীবনযাপন কাটাই। আচ্ছা, মানে আপনি এখন সেলাই মেশিনে কাজ করেন? আপনার মা কি করে? আমার মায়ের কোনো কাজ করে না, অসুস্থ, ডায়াবেটিস। তো আপনার কোনো ভাই বোন আছে? দুইটা বোন আমার সাথে, একটা বোন আছে। আচ্ছা, তো তো পুরো সংসারটা আপনিই দেখেন? জি। তো এই যে সেলাই মেশিনে কাজ করেন বললেন, তো সেলাই মেশিনে কাজ করলে কি বেশি টাকা ইনকাম করা যায়? সেলাই মেশিনের কাজ করি, মনে কর ম্যাডামের বাসাতে কাজ করি, নিজের কাজ জানি, নিজের মেশিনটা নষ্ট হয়ে গেছে, টাকার জন্য ঠিক করতে পারি না। এখন বর্তমানে ম্যাডামের বাসাতে কাজ করতে হয়, 200 টাকা করে রোজ দেয়। 200 টাকা রোজ দেয়? জি। তো না গেলে তো মনে টাকা পান না? না। তখন তো মনে না খেয়ে থাকতে হয় না? হ্যাঁ, না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট হয়, আমি মুখ চিকিৎসা করতে পারি না টাকার জন্য। তো ফ্যামিলিতে যদি একটা বিয়ের বয়সী মেয়ে থাকে, তখন তো মা খুব বাবা মা টেনশন হয়। টেনশন করে? তো আপনার মা কি টেনশন করে আপনার জন্য? টেনশন করতে করতে আমার জন্য তো টেনশন করে, কান্নাকাটি করে। আমি মেয়েটার বয়স হইতাছে, মেয়েটার বিয়ে হয় না, যৌতুক চা কীভাবে আমি দেব, অনেক কান্নাকাটি করে আম্মু আমার জন্য, টাকার জন্য তো বিয়ে হইতেছে না। তখন আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে, আম্মু কাঁদলে খারাপ লাগে না? খারাপ লাগে, টাকার জন্য আম্মু চিকিৎসাও করতে পারি না, সে যদি আমাকে ঠিক মতন ডাকতে পারে, খাওয়ানো করতে পারে, ভরণ পোষণ দিতে পারে, তারই আমি সারা জীবন জীবনযাপন কাটাবো। আচ্ছা, তাকেই আমি ভালোবাসবো। তেরাই কি ইউটিউবে আসছিলেন? এই প্রথম? এই প্রথম আসছি। আচ্ছা, তো এই যে আসলেন, মানে কি জন্য আসলেন? আসছি সুন্দর একটা মনের মানুষ পাওয়ার আশায় আসছি। সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য আসছেন? তো আপনার কখনো বিয়ের ঘর আসে নাই? বিয়ের ঘর আসছে ঠিকই, কিন্তু ওই যে যৌতুক চায়, যৌতুকের কারণে বিয়ে হতে পারে না। আচ্ছা, বিয়ে অনেকেই আসে কিন্তু টাকা চায়, টাকার জন্য বিয়ে হয়নি। তো আপনার বাবা কি কাজ করতো? আমার বাবা মনে কর দিনমজুরি কাজ করতো। আচ্ছা, তো তেমন একটা সম্পত্তি রাখতে পারে নাই? না। বা যে মেয়ে যখন হয়েছে, দুইটা মেয়ের জন্য তো অনেক বাবা মায়ের এই মনে করেন ভবিষ্যতের জন্য কিছু গুছায় রাখে। হ্যাঁ, তো আপনার বাবা কি সেটা রাখে নাই? না, রাখে নাই সেইটা। দেশের বাড়ি তো জমি জমা ছিল, পদ্মা নদী ভেঙে নিয়ে গেছে, বাবাই গরিব দিলে, বাবার সঙ্গে তো সম্পর্ক রাখে নাই, তার আগে বাবা চলে আসছে ঢাকার সময়। আচ্ছা, মানে বাবার দেশে সম্পত্তিও নাই? না, পদ্মা নদী ভেঙে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি বাসায় কাজ করেন, তো এই যে
বিয়ের বয়স হয়ে গেছে, বাসায় কাজ করেন, আশেপাশে মানুষজন কি খারাপ কথা বলে? খারাপ কথা বলে বলতে খারাপ কথা, কেউ কেউ খারাপ কথা বলে, কেউ ভালো কথা বলে। তাহলে শুনতে কেমন লাগে? খারাপ লাগে শুনতে। তো এখন সবাই তো আর এক না। হ্যাঁ, তো এই যে বিয়ের বয়স, তো খুব শীঘ্রই তো আপনাকে বিয়ে করা উচিত, কারণ বিয়ের বয়স পার হয়ে গেল, তার কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক না? এখন হয়তো যৌতুক চায়, কিন্তু পরে দেখা গেলো যৌতুক দেওয়া বিয়ে করতে পারবে না, ছেলে পাবেন না, তখন কি করবেন? তখন তো কষ্ট হবে বিয়ে না হলে। এখন আমি চাই যে ইউটিউবের সামনে আসছে কি জন্য, সুন্দর একটা মনের মানুষ পাওয়ার আশায় আসছে, সেই জন্য তার সঙ্গে যেন আমি সারা জীবন জীবন যাপন কাটাইতে পারি, আমার একটা বাচ্চা কাচ্চা হোক, সংসার হোক, আমার একটা সুন্দর ফ্যামিলি হোক, এটাই আমি চাই। আচ্ছা, স্বপ্নায় এই তো চায় যে নিজের একটা ফ্যামিলি হবে, স্বামী হবে, সংসার হবে, তা আপনি কি তেমন একটা স্বপ্ন দেখেন নাকি? হ্যাঁ দেখি, দেখি বলে তো সাংবাদিকের সামনে আসছে। আচ্ছা, তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন? কেমন ছেলে মনে কর 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হলে কোনো সমস্যা হবে। আচ্ছা, তো এখন এই যে বিয়ে সাজে করবেন, যে যদি মনে করেন টাকা ছাড়া যদি বিয়ে করতে চায়, আপনি করবেন নাকি? অবশ্যই করবো। হ্যাঁ, টাকা দিয়ে তো বিয়ে করার সামর্থ্য নেই। সামর্থ্য নাই, যৌতুক দিয়ে তো সামর্থ্য নাই বিয়ে বসে। তো আমি দেখি তো মাশাল্লাহ খারাপ না, সবাই কি যৌতুক চায় না কেউ? সবাই যৌতুক চায়, যৌতুক চায় সবাই। যে দিনকাল পড়ছে টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না, অনেক দিনকাল খারাপ পড়ছে, বিধায় শুধু টাকা চায়, যৌতুক চায়, যৌতুকের কারণেই বিয়েটা হইতেছে না। আচ্ছা, তো যাই হোক, তারপর মেয়ে মানুষ সময় থাকে, যদি বিয়ে না করেন পরে কিন্তু আর বিয়ে শাদী কে করবে না, ঠিক না? তো এখন খুব দ্রুত আপনার বিয়ে করা উচিত নাকি? দ্রুত বিয়ে করা উচিত। তো এখন মনে করেন যে আপনার কথা শুনে যদি কারো ভালো লাগে বা বিয়ে করতে আসে, সে যদি আপনাকে ফোন দেয়, তো নাম্বার কি দিয়ে দিবেন? হ্যাঁ নাম্বার দিয়ে দেবো। তো নাম্বার বলতে পারেন? হ্যাঁ নাম্বার তো মুখে বলতে পারেন, আমি বলে দেব। আচ্ছা, আপনি বলতে পারেন না? কেন, পড়াশোনা করেন নাই? পড়াশোনা করছি, নিজের নাম দস্তখত পারি আর কি। নিজের নাম লিখতে পারেন তো? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, যদি মনে করেন স্বামী বিয়ে করে একটা ব্যবসা ধরা দেয়, ব্যবসা করতে পারবেন? অনেক মেয়েরা তো এখন নারী উদ্যোক্তা হয় না, যে থ্রি পিস বিক্রি করে বা বিভিন্ন ব্যবসা করে, তা আপনাকে যদি তেমন একটা ব্যবসা ধরা দেয় আপনি করতে পারবেন? আর মনে করেন অনেক ভাই তো মনে করেন উপবাসে থাকে, দেখা গেলো তারা বাংলাদেশ সহজে আসতে পারে না, অনেক সময় লাগবে, সে যদি ভিডিও করলে আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? অবশ্যই করবো তাকে। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি বলে দেব না? তো নাম হচ্ছে কি, মরিয়মাপা নাকি? তো দর্শক, আপনারা যদি মরিয়মাপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01810830664। আমি নাম্বারটা আবারও বলছি, 01810830664। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মরিয়মাপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। যোগাযোগ করতে গেলে তো সাহায্য সহযোগিতা লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম।